আসসালামু আলাইকুম সবাইকে, আমার চ্যানেলে ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আজকে আমি তোমাদের জন্য খুব সুন্দর একটা গর্জিয়াস পার্টি মেকআপ করেছি। আশা করছি তোমরা আজকে ভিডিওটা দেখে এনজয় করবে। যদি ভালো লাগে প্লিজ আমার সাথে থেকো এবং ভিডিওটাতে লাইক দিয়ে দিও, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে তোমরা ভুলবে না। তাহলে আর কথা বাড়াচ্ছি না, চলো ডিরেক্ট ভিডিওতে চলে যাই। প্রথমে আমি আমার চোখে একটা কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি এলেগার্লের একটা কনসিলার আজকে ইউজ করে নিচ্ছি এবং এটা খুব সুন্দর করে একটা ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আজকে আমি মোটামুট তিনটা প্যালেট ইউজ করব এবং প্রথমে মেকআপ রেভলিউশনের এই সুন্দর ম্যাট মিস শেফ নামের একটি প্যালেট, এখান থেকে লাইট একটা ব্রাউন শেড নিয়ে নিয়েছি এবং এটাকে আমার ট্রানজিশন কালার হিসেবে খুব ভালোভাবে একটু অ্যাপ্লাই করে ব্লেন্ড করে দিচ্ছি। তারপর এখান থেকে একদম একটু ডার্ক ব্রাউন টাইপের একটা কালার নিয়ে নিচ্ছে এবং এই কালারটাতে ঠিক আমার যেখানে ক্রিজে অ্যাপ্লাই করেছিলাম তার থেকে একটুখানি নিচে অ্যাপ্লাই করে দিচ্ছে এবং সেই সাথে এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। এখন আমি সেম এই ডার্ক শেডটাকেই জাস্ট দুই চোখের দুই কর্নার সাইডে যেভাবে দেখছো এখানে আমি একটু অ্যাপ্লাই করে দিচ্ছি এবং হালকা করে একটু ব্লেন্ড করে দিচ্ছি, একটু হালো আইস টাইপের আনার জন্য আর কি। তারপর এখন হচ্ছে ব্লু টাইপের একটা ম্যাট শেড ইউজ করে নিচ্ছি। ফুল প্যালেটেই হচ্ছে একটা ম্যাট প্যালেট, তো এখান থেকে যে ব্লুটা দেখতে পাচ্ছি এটাকে আমি আমার সারা আই লিডে অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ এতে যদি আমি শিমারি কালারটা অ্যাপ্লাই করলে কালারটা আরও বেশি সুন্দর লাগবে এবং বোঝা যাবে। তো এখন আমি এই যে জ্যাকলিন হিলের প্যালেট থেকে এখান থেকে আমি খুব সুন্দর একটা ডার্কেস্ট ডার্ক একটা ব্লু পার্পলিশ টাইপের একটা কালার নিয়ে নিচ্ছি এবং এটাকে আমি আমার সারা আই লিডে খুব সুন্দর করে অ্যাপ্লাই করে দিচ্ছি। মিডল অংশটাতে হালকা একটু খালি রাখছি, মেইনলি বাইরের অংশটাতে এবং সামনের অংশটাতে যেভাবে হালো আইস করে সেভাবে করে নিচ্ছি এবং মিডল অংশটাতে এই সুন্দর হুদা বিউটির প্যালেটটি থেকে খুবই মানে বিউটিফুল একটা শেড নিয়ে নিচ্ছি। এই শেডটা দেখো অনেকটা আমরা যেরকম পিগমেন্ট ইউজ করি অনেকটা পিগমেন্টের মতো অনেক 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 বেশি সুন্দর এবং অনেক গ্লোই। তো তারপরে যে সব কিছুকে একসাথে একটু ব্লেন্ড করে দিচ্ছি, কারণ দেখা যায় শিমারি শেডটা অ্যাপ্লাইয়ের কারণে অনেক সময় ম্যাট শেডগুলো না কিন্তু একটু হালকা হয়ে যায়। তো ফেস মেকআপ শুরু করে দেই। ফেস মেকআপের জন্য সবার প্রথমে আমি আমার ফেসে ময়েশ্চারাইজার আগে অ্যাপ্লাই করে স্কিনটাকে একদম প্রিপেয়ার করে নিয়েছি। এখন হচ্ছে আমি আই ম্যাজিকের এই পোর ইরেজার এই প্রাইমারটা ইউজ করে নিব। এই প্রাইমারটা আমার অনেক ভালো লাগে, প্রাইমার অবশ্যই তোমরা ইউজ করবে, তাহলে কিন্তু বেসটা অনেক স্মুথ হয়। আর ওয়েডিংয়ের সময় যেহেতু একটা ওয়েডিং পার্টিতে তোমরা যাবে, অবশ্যই অনেক লং টাইমের জন্যই যাবে, তো প্রাইমার কিন্তু অনেক স্টে করাতে সাহায্য করে তোমাদের বেসটাকে। সো আজকে আমি ফাউন্ডেশন দুইটা মিক্স করবো একসাথে। একটা হচ্ছে কাশিসের এই ফাউন্ডেশনটা, এখন বর্তমানে এটা অনেক বেশি হাইপ একটা ফাউন্ডেশন, সো এটা এবং এটার সাথে আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউই ফাউন্ডেশনটা আমি একটু মিক্স করবো, কারণ কাশিসের এই ফাউন্ডেশনটা শেডটা হচ্ছে 11 নাম্বার শেড, এটা আমার থেকে একটু লাইট হয়ে যায়। তো আমি আসলে এটা যদি মিক্স করি তাহলে আসলে আমার কালারটা একদম পারফেক্ট আসবে। সো অবশ্যই যে কোনো ফাউন্ডেশন আগে শেক করে নিবা। কাশিসের ফাউন্ডেশনটা এনাফ, অনেক ভালো কভারেজ, আমি এর আগে ইউজ করে তোমাদেরকে দেখিয়েছিলাম, এই ভিডিওটা আমি দিয়ে দিব, তোমরা দেখে নিও, ফুল রিভিউ আমি দিয়েছি। তা আজকে আমি কোনো রিভিউ টিভিউ দিচ্ছি না, আজকে জাস্ট আমি তোমাদেরকে বেস করে দেখাচ্ছি এবং আজকের বেসটা অনেক ফুল কভারেজ হবে। আজকে আমি কোনো কিছু ফেসে অ্যাপ্লাই করছি না, কালার কারেক্টিং ট্যাক্টিং কিছু, কজ অলরেডি আমার বেস অনেক বেশি বলবো যে ফুল কভারেজ হয়ে যাবে। সো আগে অল্প অল্প করে নিয়ে আগে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং আমি একটা বিউটি ব্লেন্ডার ইউজ করছি যেন কভারেজটা মানে মিনিমাম থাকে, খুব হাই কভারেজ আবার না হয়ে যায়, লাইক ব্রাইডাল কভারেজ না হয়ে যায়। একটুখানি স্পঞ্জ দিয়ে একটু ন্যাচারাল করে নিচ্ছি, পরে প্রয়োজন হলে আমি আবার ব্রাশও ইউজ করব, কারণ ব্রাশ ইউজ করতে আমার খুব ইজি লাগে। দেখো কালারটা কিন্তু অনেক বেশি সাদা লাগতেছে না, হয়তো ক্যামেরাতে লাগতে পারে, বাট আমি সাদার সামনে যখন দেখতেছি মিররে আমার কাছে কালারটা অত বেশি সাদা লাগতেছে না। এবং ফাউন্ডেশন প্রয়োজন পড়লে আমি আবার আরেক লেয়ার দিয়ে নিব যদি মনে হয় যে না আমি একটু কভারেজ চাই, বাট একবারে অনেকগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন তো সবাই খুব বিয়ে শাদি এনজয় করতেছো, কারণ এখন হচ্ছে পুরা আরামের একটা সিজন এবং এ সময় বিয়ে শাড়ি থাকলে খুব মজা করা যায়। আমি খুব মিস করতেছি যে বিয়ের অনুষ্ঠান খেতে পারতেছি না, আমার খুব মানে এখন ইচ্ছা হচ্ছে, আগে যতটা না ইচ্ছা ছিল বাংলাদেশে থাকতে, এখন বাংলাদেশে না থাকাতে আমার মনে হচ্ছে যে আমার ইচ্ছাটা আরও বেড়ে গিয়েছে। বা সমস্যা নাই, তোমাদের জন্য এই যে আমি সাজছি এটাই হচ্ছে আমার কাছে একটা এনজয়মেন্টের জায়গা। তো বিয়ে না খাই সেজে তো ফেললাম।
সো আমার বেসটা ব্লেন্ড করা একদম ডান হয়ে গিয়েছে। এখন আমি আমার চোখের নিচে কনসিলার অ্যাপ্লাই করব। কনসিলারটা আজকে আমি তোমরা যদি দেখতেই পাচ্ছ আমার চোখের নিচে, কিন্তু আমি এই ফাউন্ডেশনটা খুব একটা অ্যাপ্লাই করি নাই, যতটুকু স্পঞ্জে ছিল হয়তো প্রেস করে দিয়ে দিয়েছি, কিন্তু ডিরেক্ট কোনো প্রোডাক্ট দেইনি। তো আমি আজকে একটা ভালো হেভি কভারেজ কনসিলার ইউজ করবো এবং সেটা হচ্ছে ফোকালোরের। ফোকালোরের এই কনসিলারটা আমার অনেক বেশি ফেভারিট এবং এটা আমি ইউজ করতে পছন্দ করি অনেক। আর এটা একদম ফুল কভারেজ এবং একটু ব্রাইটেনিংও তো অবশ্যই চাচ্ছে, একদম ফুল পার্টি মেকআপ যেহেতু আজকে। ভিডিওর এই পর্যায়ে আমি তোমাদের সবার কাছে অনেক অনেক রিকোয়েস্ট করব, যারা যারা আমার চ্যানেলটির সাথে আছো বা আমার ভিডিওটা দেখছো, প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো, লাইক দিয়ে দিও এবং কমেন্টে জানিও তোমরা কারা নতুন জয়েন করেছো এবং আজকের ভিডিওটা আমার কেমন হলো। এটা হচ্ছে মেকআপ রেভলিউশনারি একটা স্পঞ্জ যেটা আমার কাছে ছিল। যাই হোক, এখন আমি লুজ পাউডার দিয়ে তাড়াতাড়ি করে সবকিছু সেট করে নিব। মেকআপ রেভলিউশনারি একটা লুজ পাউডার নিয়ে নিচ্ছি যেটা আমি সবসময় ইউজ করি এবং এটা আমি এত ইউজ করি তারপরে এটা অর্ধেকও শেষ হয় নাই, সো অনেক প্রোডাক্ট থাকে এটার ভিতরে। তো একটা ব্রাশ দিয়ে নিচ্ছি, ব্রাশ দিয়ে জাস্ট যেখানে যেখানে কনসিলার ওকে। তো লুজ পাউডারটা দিয়েই হচ্ছে আমি আমার সারা ফেসটাকে একটু বেক করে নিচ্ছি, কারণ আমি আর কোনো পাউডার আজকে ইউজ করব না, আজকে লুজ পাউডারটাই শুধু ইউজ করব। সারা ফেসের ফাউন্ডেশনটাও আমি সেট করে নিচ্ছি, আগে চোখে দিয়ে নিলাম কারণ কনসিলার খুব দ্রুত মানে সেট হয়ে যায়। আজকের বেসটা নিয়ে আমি খুব টেনশনে ছিলাম, কজ আমার স্কিনের অবস্থা খুব একটা ভালো না কয়েকদিন যাব। তো ভাবছিলাম যে বেসটা আজকে কেমন হবে না হবে, বাট আই এম সো স্যাটিসফাইড যে বেসটা খুব সুন্দর হচ্ছে অলরেডি। কাশিদার ফাউন্ডেশনটা অনেক ভালো, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশনটা আমার দি মোস্ট ফেভারিট ফাউন্ডেশন অ্যাফোর্ডেবলের মধ্যে। সো আমি এখন একটু না ব্লাশন ইউজ করে নিব, লিকুইড ব্লাশন ইউজ করতে ভুলে গিয়েছিলাম, বাট এই ব্লাশনটা লিকুইড ফর্মে থাকলেও এটা পাউডারের উপরেও চাইলে ইউজ করা যায়, সেটা হচ্ছে ফোকালোরের। এটা একটুখানি ইউজ করে নিব সামান্য, এটা ডিরেক্ট উপরেও ইউজ করা যায়, অনেক ব্লাশ আছে কিন্তু ইউজ করা যায় না চাইলেও, বাট এটা অনেক ভালো কোয়ালিটির একটা ব্লাশ, দাম অত আহামরি না হলেও ব্লাশটা খুব ভালো। একটু নোজের উপরে দিয়ে নিলাম, হালকা করে দিয়ে নিচ্ছি। কোনো লিকুইড প্রোডাক্টই কিন্তু পাউডারের উপর অ্যাপ্লাই করবা না, আমি এখানে দিয়েছি কারণ আমি ভুলে গিয়েছিলাম, বাট তোমরা অবশ্যই এটা কখনোই করবা না, এতে কিন্তু ফাউন্ডেশন মানে দেখা যাবে নষ্ট হয়ে যাবে, সবাই তো সবভাবে কাজ করতে পারো না, তো এটা ট্রাই করবে না। আমি এখন একটু ব্রনজিং করে নিচ্ছি প্লাস কন্ট্রোলিং করে নিচ্ছি, সেটার জন্য আমি নিয়েছি মরফির এই মিনি সাইজের ব্রনজারটা। এটা অনেক সুন্দর একটা কালার, এটা কন্ট্রোলিংয়ের জন্য বেস্ট কালার আমার কাছে লাগে এবং আমার খুব পছন্দের, যাতে সুন্দর করে ব্রনজিং করা যায়। রাতের বেলার প্রোগ্রামে তোমরা কন্ট্রোলিং করতে পারো, এটা আসলে দুইটা কাজই করা যায়, এটার জন্যই আমার এটা বেশি ভালো লাগে এবং ছোট্ট সাইজের হওয়াতে না ক্যারিও করা যায় ইজিভাবে এবং খুব সুন্দর করে ব্লেন্ড হয়ে যায়। এটা আমি মরফির ওয়েবসাইট থেকে নিয়েছিলাম, মরফির প্রোডাক্ট যখন আমি কিনলাম তখন আমি জাস্ট ছোট সাইজ দেখলাম, ভাবলাম দেখি কতটুকু কাজ করে মরফির ব্রনজার, অ্যান্ড আই এম সো স্যাটিসফাইড। একটু কন্ট্রোলিং করি নিক্সের NYX-এর কন্ট্রোল প্যালেটটা দিয়ে, হালকা করে একটু কন্ট্রোলিংও করি, ভালো লাগবে আই থিঙ্ক যেহেতু ডার্ক একটা মেকআপ করতেছি, হালকা করে একটু কন্ট্রোলিং, আমার কন্ট্রোলিং খুব প্রয়োজন পড়ে, বেশ আমার একদম গোলালু শেপ। এখন আমি খুব সুন্দর একটা ব্লাশন ইউজ করে নিচ্ছি, সেটা হচ্ছে টেকনিকের এই ব্লাশন প্যালেটটা, এটা থেকে আমি সবগুলো কালার একসাথে মিক্স করব, করে দেন আমি ব্লাশন ইউজ করব। আমি ম্যাকের একটা ব্লাশ ব্রাশ নিয়ে নিচ্ছি, খুব সুন্দর কালারগুলো সবগুলো কালার একসাথে মিক্স করে দেন ব্লাশন এখানে অ্যাপ্লাই করব। একটু বেশি হয়ে যেতে পারে সমস্যা নাই, একটু পরে ব্লাশন লাইট হয়ে যায়, তো এই এরিয়াটাতে অ্যাপ্লাই করতেছি। নাকের উপরেও দিতে পারো ইচ্ছা, আমার ভালো লাগে দিতেছি। হাইলাইটার ইউজ করে নিচ্ছি, দি মোস্ট ফেভারিট আমার ওফরার ব্র্যান্ডের নিকি টিউটোরিয়ালস হাইলাইটারটা, এভার গ্লু হাইলাইটার। তো এই হাইলাইটারটা ইউজ করবো, আল্লাহ এটা যে পরিমাণে পিগমেন্টেশন,
ব্লাইন্ডিং টাইপের হাইলাইটার। একবার হালকা করে একটু সোয়াইপ করেছি, এনাফ। এই যে আমার মেকআপ করা ডান, আমি একদম শাড়ি টাড়ি পরে জুয়েলারি পরে সবকিছু একদম রেডি হয়ে চলে আসলাম। এবং আমি লিপস্টিকটা অ্যাপ্লাইটা দেখাইনি, লিপস্টিক আমি ইউজ করেছি মিলানির গর্জিয়াস শেডটা, তাই আর আমি বেশি কিছু দেখাইনি, জাস্ট একটা লিপস্টিক আমি আজকে ইউজ করেছি। যাই হোক, আমার মনে হচ্ছে যে এই লুকটা অনেক বেশি সুন্দর লাগবে যে কাউকেই, তোমরা চাইলে এটা করে ফেলতে পারো এবং তোমরা আমাকে ফেসবুকে ইনবক্স করে দেখাতে পারো তোমরা যদি সেম এই টাইপের একটা মেকআপ লুক আমারটা দেখে করো, আমি অনেক বেশি খুশি হব। সো আজকের মতো চলে যাচ্ছি, এই ধরনের আরও সুন্দর সুন্দর মেকআপ ভিডিও যদি দেখতে চাও, পার্টি মেকআপ আরও আসবে আমার চ্যানেলে, অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবে, লাইক দিয়ে দিবে এবং কমেন্টে জানাবে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে, আমাকে আসলে ঠিক কেমন লাগছে। সো আজকের মতো চলে যাচ্ছি, সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো, আমি তোমাদের সবার জন্য অনেক দোয়া করি। আল্লাহ হাফেজ।